প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো, মিছু ভালো আছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আবার এলাম তোমাদের সাথে। আমরা গত ক্লাসে যা পড়েছি আজ তার বাকি অংশগুলো পড়ব। চলো, আমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দগুলো দিয়ে বাক্য লিখি। ইলশেগুড়ি, মুষলধারে, পেঁজা তুলো, শর ঋতু, বর্ষাকাল, অসহ্য, গ্রীষ্ম, তাপ, পার, বিচিত্র। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা শব্দের অর্থগুলো বলি। ইলশেগুড়ি, ইলশেগুড়ি অর্থ হালকা ঝিরঝিরে বৃষ্টি। ইলশেগুড়ি বৃষ্টিতে নদীতে অনেক মাছ পাওয়া যায়। মুষলধারে, খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পেঁজা তুলো, তুলো ধুনার পর পেঁচানো যে আস, শরতের আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। শর ঋতু, শর ঋতু অর্থ ছয়টি ঋতু, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। শর ঋতুর দেশ বাংলাদেশ। বর্ষাকাল, বর্ষাকাল অর্থ বৃষ্টির কাল বা বৃষ্টির সময়, বর্ষাকালে নদীতে ঢল নামে। অসহ্য, যা সহ্য করা যায় না বা সওয়া যায় না, গ্রীষ্মের দুপুরে অসহ্য গরম পড়ে। গ্রীষ্ম, গ্রীষ্ম অর্থ গরমকাল, গ্রীষ্মকালকে মধুমাস বলা হয়। তাপ, তাপ অর্থ উত্তাপ বা গরম, আজ সূর্যের তাপ অসহনীয়। পার, পার অর্থ কিনারা, বন্যায় নদীর পার ভেঙে যায়। বিচিত্র, বিচিত্র অর্থ নানা রকমের, আমাদের চারপাশে বিচিত্র পেশার মানুষ বাস করে। নবান্ন, নবান্ন অর্থ নতুন ধান কাটার পর অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত এক উৎসব। হেমন্তকালে বাংলার কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়। শিক্ষার্থীরা, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়? বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায়। বছরের ১২ মাসের নাম বলি এবং লিখি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। গ, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি। বৈশাখ জ্যৈষ্ঠ মিলে হয় গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ মিলে হয় বর্ষাকাল, ভাদ্র আশ্বিন মিলে হয় শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ মিলে হয় হেমন্তকাল, পৌষ ও মাঘ মিলে হয় শীতকাল, ফাল্গুন ও চৈত্র মিলে হয় বসন্তকাল। ঘ, আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। এক, বর্ষার আকাশ মেঘে ঢাকা থাকে আর শীতকালের আকাশ মেঘ মুক্ত থাকে। দুই, বর্ষায় প্রচুর বৃষ্টিপাত হয় আর শীতে বৃষ্টি হয় না বললেই চলে। তিন, বৃষ্টির পানিতে নদী নালা খালবিল ভরে যায় আর শীতকালে নদী নালা খালবিলের পানি একেবারেই কমে যায়। চার, বৃষ্টির দিনগুলোতে প্রায় সারা দিন সূর্যের আলো দেখা যায় না আর শীতকালে সকালবেলা চারদিক কুয়াশায় ঢেকে থাকে। পাঁচ, বর্ষায় অতিরিক্ত বন্যা হয় আর শীতকালে মাঝে মাঝে হাড় কাঁপানো শীত পড়ে। কুয়ো, কোন ঋতু আমার বেশি পছন্দ, পছন্দের কারণ কি লিখে জানাই। ছয়টি ঋতুর মধ্যে বর্ষা ঋতু আমার বেশি পছন্দ, পছন্দের কারণ বৃষ্টির কথা মনে পড়তেই আমার ভালো লাগে। বর্ষাকালে কখনো বৃষ্টি পড়ে ঝিরঝির করে, আবার কখনো মুষলধারে, মাঠঘাট নদী নালা পানিতে ভরে যায়। এ সময় বাসার সবার সাথে গল্প করতে ও মজার মজার খাবার খেতে আমার খুব ভালো লাগে। এছাড়া আমার পছন্দের কদম ফুল বর্ষাকালেই ফোটে। এসব কারণে বর্ষা ঋতুই আমার বেশি পছন্দের।
আমরা ডান দিকে কিছু শব্দ দেখতে পাচ্ছি। আমরা এই শব্দগুলো থেকে সঠিক শব্দটি ফাঁকা জায়গায় বসিয়ে বাক্যটি পূরণ করি। ক, আমাদের দেশ ড্যাশ দেশ। শরঋতুর, তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, আমাদের দেশ শরঋতুর দেশ। খ, গ্রীষ্মকে বলা হয় ড্যাশ মধুমাস। তাহলে সঠিক উত্তরটি আরেকবার পড়ি, গ্রীষ্মকে বলা হয় মধুমাস। গ, বর্ষায় ফোটে ড্যাশ নানা ফুল, পদম, কেয়া ও আরো। বাক্যটি আরেকবার পড়ি, বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরো নানা ফুল। ঘ, হেমন্ত ড্যাশ ঋতু, সোনালি ধানের। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, হেমন্ত সোনালি ধানের ঋতু। ঙ, শীতকালে ড্যাশ হাওয়া বয় উত্তুরে। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, শীতকালে উত্তুরে হাওয়া বয়। শিক্ষার্থীরা, আমরা বক্সে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, আমরা এই শব্দগুলো ডান দিক থেকে বাম দিকে মিল করে দাগ টানি। যাওয়া, খেজুরের, বসন্তকাল, পিঠা, গ্রীষ্ম। ফুরফুরে বাতাস, আশা, প্রচণ্ড গরম, রস, পুলি। তাহলে আমরা শব্দগুলো মিল করে দাগ টানি, যাওয়া, আশা, খেজুরের রস, বসন্তকাল, ফুরফুরে বাতাস, পিঠা, পুলি, গ্রীষ্ম, প্রচণ্ড গরম। শিক্ষার্থীরা, নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি। আকাশ তখন ঘন মেঘে ছেয়ে যায়, নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায়, রৌদ্রের অসহ্য তাপ। এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। এ সময়ে কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে, গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। তাহলে আমরা ডান দিকে নামগুলো লিখি, আকাশ তখন ঘন কালো মেঘে ছেয়ে যায়, কখন? বর্ষাকাল। নদীর পার সাদা কাশফুলে ভরে যায়, কখন ভরে যায়? শরৎকাল। রৌদ্রের অসহ্য তাপ, কখন? গ্রীষ্মকাল। এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি, কোন ঋতু? শীতকাল। এ সময়ে কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে, কোন সময়ে? হেমন্তকাল। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা, কোন সময়? বসন্তকাল। নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই। কোকিলের ডাক মিষ্টি। ব্যক্তি, বস্তু, সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য। উপরের বাক্যটিতে কোকিল হলো বিশেষ্য পদ, কিন্তু কোকিলের ডাক কেমন, মিষ্টি, এটি বিশেষণ পদ। যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটিই বিশেষণ। এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি। তাহলে আমরা এখানে ছকটিতে দেখতে পাচ্ছি বিশেষ্য, বিশেষণ। কোকিল হচ্ছে বিশেষ্য, আর কোকিলের গুণ যেটা প্রকাশ পেয়েছে কেমন ডাকে, মিষ্টি, এটা হচ্ছে বিশেষণ। এবার নিচের বাক্যগুলো পড়ি, বিশেষ্য পদগুলোকে গোল চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলোর নিচে দাগ চিহ্ন দিয়ে চিহ্নিত করি। ক, তখন হাড় কাঁপানো শীত। খ, আকাশ হয়ে ওঠে ঘন নীল। গ, ফুরফুরে সুন্দর বাতাস বয়। ঘ, কোকিলের ডাক বড়ই মিষ্টি। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা শব্দগুলো পড়ি এবং কি সেই অনুযায়ী যেখানে বিশেষ্য হবে সেখানে গোল দাগ
এবং যেখানে বিশেষণ হবে সেই শব্দের নিচে দাগ দিই। ক, তখন হাড় কাঁপানো শীত, এখানে হাড় এবং শীত হচ্ছে বিশেষ্য, এখানে আমরা দেব গোলদাগ, আর কাঁপানো হচ্ছে বিশেষণ, এর নিচে দেব আমরা সোজা দাগ। খ, আকাশ হয়ে ওঠে ঘন নীল, এখানে আকাশ হলো বিশেষ্য, তাই আকাশটি আমরা গোল দাগ দেব এবং ঘন এবং নীলের নিচে আমরা দাগ দেব। গ, ফুরফুরে সুন্দর বাতাস বয়, এখানে ফুরফুরে এবং সুন্দর হচ্ছে বিশেষণ, তাই আমরা এ দুটি শব্দের নিচে দাগ দেব, আর বাতাস হচ্ছে বিশেষ্য, তাই আমরা বাতাসটিকে গোল দাগ দেব। ঘ, গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায়, এখানে গ্রীষ্মে হচ্ছে বিশেষ্য আর ফল হচ্ছে বিশেষ্য, আর মিষ্টি হচ্ছে বিশেষণ, তাই গ্রীষ্ম এবং ফলের মধ্যে গোল দাগ দেব এবং মিষ্টির মধ্যে মিষ্টির নিচে আমরা কি দাগ দেব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এখন আরও কিছু জেনে নিই। শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে পড়লাম, এখন আমরা আমাদের নিজেদের দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। তাহলে চলো আমরা এভাবে লিখতে পারি, আমি গ্রামে জন্মগ্রহণ করেছি, আমাদের বাড়িটি নদীর ধারে, নানা রকম গাছপালা ঘিরে রেখেছে আমাদের ছোট্ট বাড়িটিকে, এসব গাছের মধ্যে ফুল ও ফলের গাছই বেশি, গ্রীষ্মকালে জারুল, বর্ষায় কদম, শরতে শিউলি, আর শীতকালে গাঁদা ফুল ফোটে, কখনো আমের মুকুলে ভরে যায় গাছ, কখনো বাতাবি নেবুর ফুল ফোটে, আবার কখনো কাশফুলে সাদা হয়ে ওঠে নদীর তীর, হেমন্তে পাকা ফসলের হাসিতে আমি অভিভূত হই, বসন্তে কোকিলার সারা বছর নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। শিক্ষার্থীরা, আজ তাহলে আমাদের বাংলাদেশের প্রকৃতি এই পাঠটি শেষ হলো, তাহলে আমরা কি করব, বাসায় বেশি বেশি চর্চা করব, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্তই, আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে।